কুষ্টিয়ার বারখাতা ত্রিমোহনী অভিযানে অভিযান চালিয়ে AK-47 রাইফেল শটগান এবং বিদেশি রাউন্ড গুলি সহ চার অস্ত্র ব্যবসায়ী সহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ আটককৃতদের মধ্যে শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিমা খান আখি সহ দুজন মহিলা রয়েছে পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থেকে কুষ্টিয়া আসার পথে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এই অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় আটককৃত অন্যরা হচ্ছে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার রানী খাতুন এবং কালীশঙ্করপুর এলাকার আব্দুর রাজ্জাক আটককৃতদের স্বীকারোক্তিতে ওই রাতে দৌলতপুর উপজেলা থেকে আরেকজন অস্ত্র ব্যবসায়ী আকাশ আলীকে আটক করে পুলিশ